কেউ ভোট দিবে দিবে না, কাজ কে চুরি করছে কয়না, আমি ওই জায়গাটা যাচ্ছি না। আমরা একটা এমএলএ কে সবসময় চাই, কি কারণে টাকা বেটাকে একটা সই একটা ইয়ে দিতে হবে, তার জন্যই তার জন্যই দিগন্ত বোঝাতে হয়। আমার মনে হয় যে আলিপুরদুয়ারের এমএলএ সাথে দেখা করতে যতটুকু সময় লাগে, সেই সময় যদি ওই মমতার সাথে দেখা করতে পারতে পাই যাবে। এখানে আবার কুপনও দিয়ে দেওয়া হয়, অমুক দিন অমুক সময় আসেন, আমি দেখছি। আলিপুরদুয়ারের একমাত্র ড্রাই ফ্রুটস বাজার কাশ্মীরি ড্রাই ফ্রুটস আলিপুরদুয়ার। আমাদের কাছে পাবেন সমস্ত ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস, পিচ, পামস, স্ট্রবেরি, বেরি আইটেমস, অল টাইপ সিডস, এক্সপোর্ট খেজুর, কাশ্মীরি কেশর এবং আরও অনেক কিছু। আমাদের ঠিকানা আলিপুরদুয়ার পার্ক রোড, মোবাইল নাম্বার 7051308278 এবং 8927840879। সুন্দরবনে বেড়াতে যেতে চান? চলে আসুন বিনা ট্রাভেলস এবং হোমস্টেতে। এখানকার সুন্দরী গড়ান, গেওয়া, হেতাল, রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে সাজানো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। থাকা খাওয়া এবং ঘোরার সুব্যবস্থার জন্য বিনা ট্রাভেলস এবং হোমস্টেতে অতি সত্বর যোগাযোগ করুন। বুকিং এর জন্য আমাদের ওয়েবসাইট www.binatravels.in এবং নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন। আমাদের নির্বাচনী ইস্তাহারে যেটা বলা আছে, গত 10 বছর ধরে এই সরকারটাকে সবাই দেখছে এবং কেন্দ্রীয় যে সরকারটা, এখানে মেইনলি হচ্ছে আমাদের ছেলে মেয়েদের চাকরি, সাধারণ মানুষের জীবন জীবিকা, গ্যাসের কি দাম পরিষ্কারভাবে মানুষের লাগামের বাইরে চলে যাচ্ছে, জিনিসপত্রের প্রচুর দাম, তেল বলুন বা নিত্য প্রয়োজনীয় জিনিসের বলুন, সেগুলো অগ্নিমূল্য, যেটা মানুষের ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু তার ইনকামটা কম, তার মজুরি নেই, তার হাতে কোনো কর্মসংস্থান নেই, ঘরে ঘরে বেকার ছেলে মেয়ে বসে আছে, সমস্ত শিক্ষিত বেকার, এদের কোনো চাকরির কোনো সুযোগ এই মমতা ব্যানার্জি সরকার দেয়নি। তা আমাদের প্রথম দাবি হচ্ছে, আমরা স্কুল সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো হবে এবং স্বচ্ছতার ভিত্তিতে দুর্নীতিহীনভাবে এই চাকরির দাবিতে আমরা আমাদের সংযুক্ত মোর্চার প্রার্থীকে আমরা চাই যে তারা বিক্ষোভে জয়যুক্ত করবে, তার প্রতীক চিহ্ন হাত, এবং আবার যাতে দুর্নীতিহীনভাবে নিয়োগগুলো হয়, সাধারণ মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি করা যায় বাজারগুলোতে, যেখানে অন্তত নিয়ন্ত্রণটা বাড়ে, এবং এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা ছিল, যেখানে ধর্মে ধর্মে হানাহানির পর্যায় পর্যন্ত নিয়ে গেছে দুটো সরকার মিলে, যেখানে একজন আরেকজনের বিরুদ্ধে রাগালাগি করছে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে হানি লেলিয়ে দেওয়া হচ্ছে, কাজের কোনো কথাবার্তা তাদের মুখে নাই, আমরা এই জায়গাটাতেই মূলত সব জায়গাতে গিয়ে আমরা এটাই বলতে চাইছি। আপনার নাম? কাকলি ভৌমিক। আমরা সুদ্ধা বিক্রি, আমাদের মোবাইলের নাম্বার গুলি বিক্রি, হ্যাঁ, বাধ্য হয়েছি একখানায় একটা সুস্থ একটা ভালো লোক ক্যান্ডিডেট ডিপি দেয় যাই বাড়ি যাই ওই দিন আমরা পাই নাই।